পহেলা বৈশাখ ও ঈদ ঘিরে ব্যস্ততা বেড়েছে কুমিল্লার মৃৎশিল্পীদের। নানা সংকটেও ঐতিহ্য ধরে রাখার চেষ্টায় তারা। মাটির এসব পণ্য যাচ্ছে বিদেশেও। ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পীকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। দক্ষ হাতের কারুকাজে তৈরি হচ্ছে মাটির পণ্য। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের এসব পণ্যের চাহিদা দেশে বিদেশে। বৈশাখী ও লোকজ মেলায় এর কদর বেশ। সনাতন পদ্ধতির পরিবর্তে কলের যন্ত্রে বানানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব তৈজসপত্র। ঈদ ঘিরে চাহিদা বাড়ায়, চলছে বিরামহীন কর্মযজ্ঞ। তবে মাটির দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচও। বিভিন্ন ধরনের ফুলদানি, খেলনা আইটেম, যেমন শোপিস, এসব ধরনের মাল বেশিরভাগই তৈরি হয়। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মানে অনেক কাজ আছে আর কি, চাপ আছে। 12 মাস তো চলে, মানে বৈশাখে একটু বেশি মাটির দামটা আগের তুলনায় অনেক অনেক বেশি, ডাবল হয়ে গেছে। হিসাব করলে ডাবলের থেকেও বেশি। গত বছর মাটি কিনছি 2000 টাকা গাড়ি, আর এই বছর মাটি কিনলাম 4000 টাকা গাড়ি। এদিকে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে মৃৎশিল্পকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার। কুমিল্লার যে মৃৎশিল্প, সেটাকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে আমাদের এখানে কার্যক্রম চলছে, এবং এই বিষয়ে আমাদের উপজেলা পর্যায়েও বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। গ্রাম বাংলার ঐতিহ্যের এই মৃৎশিল্পকে আরও বিকশিত করার দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।